কাজ শেষ হয়েছে অপেক্ষা প্রিন্টিং এর আর প্রিন্টিং এর কাজ শেষ হলেই পরীক্ষার ফল ঘোষণা সব শেষেও কিন্তু প্রশ্ন একই থেকেই যাচ্ছে তার কারণ হলো মাধ্যমিকের ফল প্রকাশ কবে সরাসরি চলে যাব প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী দেখো এখনো পর্যন্ত যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে মাধ্যমিক তাতে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু গোটা ফল একদম রেডি হয়ে রয়েছে শুধু বাকি রয়েছে মার্কশিট প্রিন্টিং অর্থাৎ এক্ষেত্রে এই মুহূর্তে যদি ফল প্রকাশ করতে হয় তাহলে কোনো বাধা নেই শুধু প্রিন্টিংটা বাকি রয়েছে এবং সেই প্রিন্টিং এর ক্ষেত্রে করতে মিনিমাম 8 থেকে 10 দিন সময় লাগবে এবং তারপরে যেটা হয় যে এই প্রিন্টিং করার যে মার্কশিট গুলো সেই মার্কশিট গুলো পাঠাতে হবে হচ্ছে বিভিন্ন রিজিয়ন বা বিভিন্ন জোন গুলোতে পাঠাতে হবে সেটা করতে আরো 2 দিন সময় লাগে ফলে সার্বিকভাবে সরকার থেকে অনুমতি পাওয়ার পরেই কিন্তু এই প্রিন্টিং এর কাজ শুরু হবে এবং সেই হিসেব করেই কিন্তু বলা যেতে পারে যে আইসিএসসি বা সিবিএসসি ফল যেরকম হচ্ছে 15 জুলাই এর মধ্যে বেরোবে ঠিক একই ভাবে কিন্তু জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকেরও কিন্তু ফল প্রকাশিত হতে চলেছে।